অবরোধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসার হাসপাতাল থেকে মাত্র দুশো কিলোমিটার দূরের একটি তিনতলা ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনী তথ্য জানানো হয় ওই হামলায় অন্তত পঞ্চাশ জন হতাহত হয়েছে তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয় হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ছুটে গেছে খানিউনেস গাজার দক্ষিণে অবস্থিত এবং উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণাঞ্চলেই সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এই স্থান নিরাপদ হওয়ার কথা ছিল কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিমান হামলার এক তৃতীয়াংশ এই অঞ্চলকে লক্ষ্য করেই চালানো হচ্ছে